হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে হচ্ছে 2nd অক্টোবর। তো সব জায়গায় হয়তো হলিডে, কিন্তু আমার হাজব্যান্ডের হলিডে নেই, আর আমার মেয়েরও আজকে স্কুল নেই, ঠিক আছে? তো আর বাইরে ওয়েদারটা দেখো তোমরা, এই দেখো পুরো মেঘলা মেঘলা করে দিয়েছে ওয়েদার, আর এদিক ওদিক ধোয়াধুই সব কিছু কমপ্লিট করে ফেলেছি, দেখছো সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এই দেখো। আর কয়েকটা জামা কাপড় এখানে গেছে মেলে দিয়েছি, জামা কাপড় কতগুলো ছিল সেগুলো মেলে দিয়েছি, আর কাজকর্ম কিচ্ছু এখনো হয়নি, কারণ দাঁতটা একটু ব্যথা হয়েছে ওই কারণেই কাজকর্ম হয়নি। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি একদম কি করে কিছুক্ষণের মধ্যেই আমি ঘরগুলো দেখো কি অবস্থা, এই ঘরটা তো তাও করলাম এই মাত্র, এখনো দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই দুটো শাড়ি কালকে কিনেছি, দুটো শাড়ি কেনা হয়েছে, এরকম কিছু করার ইচ্ছা আছে, একটা ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে, সেগুলো পরে তোমরা জানতেই পারবে, দেখতেই পারবে। আর এখানে মেয়ে পড়াশুনো করছে, আর এখানে ওর বই খাতা সব ছড়িয়ে রয়েছে, এই মাত্র আমি সব গুছিয়ে গেলাম, যা অবস্থা হয়েছিল না ঘরটা গুছিয়ে গেলাম, আর এই ঘরটা দেখো কি অবস্থা, আধা আধা গুছিয়েছি আর আধা এখন জিনিসপত্র, এই দেখো সোফা টোপা দেখো কি অবস্থা দেখো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবি কি করে খুব তাড়াতাড়ি ঘর দোর পরিষ্কার করি, ধরো কোথাও যাওয়ার আছে বা কিছু তাড়াতাড়ি করতে হবে, অন্যান্য কাজও অনেক থাকে, তো সেই সময় কি করে তোমরা ফটাফট করে কাজ করবে সেটাই আজকে দেখাবো, চলো। দেখো এই ঘরটা কিন্তু মোটামুটি আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দিই আর দেখিয়ে দিই, এই দেখো বিছানা চাদর টাদর সব গুছিয়ে দিয়েছি, এই যা সুন্দর করে একদম গুছিয়ে দিয়েছি, এই হচ্ছে ফাইনাল লুক। তো এটা নিচে পড়ে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সামনের ঘরের
লুকটা, আর এদিকের ঘরটাও মোটামুটি গুছিয়ে দিয়েছি। শুধু মেয়ের বই খাতাগুলো রয়েছে, সেগুলো একটুখানি গুছিয়ে দিলে হয়ে যাবে। তো দুটো রুম আজকে একদম অবস্থা খারাপ হয়েছিল, মানে কারো মানে ড্রেসিং রুমটারও অবস্থা খারাপ, ড্রেসিং রুমটাও একটু করতে হবে পরিষ্কার। আর ব্যাস, তো চলো করে ফেলি ড্রেসিং রুমটা, তোমাদের অবস্থা দেখিয়ে দিই। দাঁড়াও, যা অবস্থা হয়ে রয়েছে ড্রেসিং রুমটাও, এই দেখো একদম বেহাল অবস্থা, এটাকেও করতে হবে ঠিক। আপাতত বারান্দাটা একটুখানি করে নেবো হাতে হাতে, ওটা বেশি করার নেই, অল্প বিস্তর করবো, তারপরে ড্রেসিং রুমটা তোমাদের সাথে আবার শেয়ার করবো, চলো। আর মানে এত ঘুটেছে না কালকে মানে জিনিসপত্রে, যে অবস্থা টাইট হয়ে যাচ্ছে একদম। আর এই ঘরটা এবার গুছাবো, চলো। যা অবস্থা ছিল গুছিয়ে দিয়েছি। তো এই ঘরটা আমার সাধারণত জামা কাপড় বা সমস্ত কিছু থাকে, এগুলোতে সব বেডশিট, হ্যাঁ এখানেও সব বেডশিট রয়েছে, এখানেও বেডশিট। আর এই দেখো এই হাজার জিনিসগুলো কালকে সব বার করেছি এগুলো, ঠিক আছে। আর এখানেও এই সব কিছুই বেডশিট আছে, যে পর্দা টর্দা সব কিছু রয়েছে। আর এখানে আমার কিছু আবর্জনা জিনিসপত্র থাকে, আর এখানেও আমার ম্যাক্সি ট্যাক্সিগুলো রয়েছে। আর এখানে সব জিনিসপত্র থাকে কিছু কিছু তো, আর এখানে ইস্ত্রি যে করি সেটা এখানে রেখেছি। তো এইভাবে ঘরটাকে পুরোপুরি একদম গুছিয়ে দিয়েছি, ঘরটা ভীষণ নোংরা হয়েছিল। তো তিনটে ঘর মোটামুটি কমপ্লিট হলো, এবার রান্নাঘরটার দিকে যাব। তাহলে ঘর দোর দেখ সব মোটামুটি তিন চারটে ঘর পুরোপুরি কমপ্লিট করে ফেললাম, এবার রান্নাঘরের দিকটা একটু যাব, ওই দিকটা একটু কমপ্লিট করব। তো চলো এখন লাঞ্চের প্রিপারেশনটা করে ফেলি। তো আজকে এনেছিলাম পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছটা একদম সুন্দর করে করব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো চলো ফটাফট করে করে ফেলি। তো প্রথমেই মাছটা ভেজে নিচ্ছি, এদিকে রসুন পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। মাছগুলো এক এক করে ভেজে নেব, একটা মাছ দুটো মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো এটাও ভাজা হয়ে গেল। তো মাছগুলো ভেজে নিয়েছি, এরপরে আমি এখানে দেবো শুকনো লঙ্কা ফোড়নে, আর এখানে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো, তারপরে দেবো রসুন বাটা, রসুন বাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি যা যা মশলাপাতি দিই, যেমন হলুদ, আর দেবো নুন দেবো, যাতে ভালো করে মশলাটা কষে। তার সাথে দেবো চিকেন মশলা, আর দেবো লাল মিরচি পাউডার, লাস্টে নামানোর আগে দেবো গরম মশলা। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে দিয়ে দেব আমি টমেটোটা। নুন দেওয়াতে টমেটোটাকে দিয়ে ভালো করে গ্রেভির মতন হয়ে যাবে এবং পুরো সুন্দর করে মিশে যাবে। তো চলো ভালো করে কষিয়ে ফেলি, তারপরে অল্প করে জল দেব এবং ওপর থেকে পমফ্রেট গুলোকে ছেড়ে দেব। অনেকদিন পর পমফ্রেট মাছ রান্না করছি, আর দেখো এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর দেব সোয়া সস। তো এটা দেওয়াতে না তোমার কালারটা ভালো আসবে। তো চলো দেখো কষানো হয়ে গেছে, এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো লাস্টে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে অল্প একটু ঢেকে রেখে নামিয়ে ফেলবো আজকের গরম গরম পমফ্রেটের ঝাল। কেমন লাগলো অবশ্যই জানাবে, কিন্তু দেখো করে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা, তো দারুণ হয়েছে খেতে। তোমরা অবশ্যই এটাকে করে এবং খেয়ে আমাকে কমেন্ট জানিও। তো দেখো স্নান দান সব হয়ে গেল, আর ঠাকুরের নমো টমো সব করে নিলাম, আর এখন খাবার খাবো। তো সবাই একসাথে মিলে বসে যাব খেতে,
আর তারপরে এগুলো তো সব ঠিক করব। আর এদিকে একটা শ্যুট হবে আজকে, তো শ্যুটে কে কী করছে তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেবো। আর অবশ্যই দেখো, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার মেয়েই সমস্তটা করবে, আমি শুধু জিনিসপত্র কিনে এনেছি আর ও সাজানো টাজানো সমস্ত কিছু ওই করছে। তো সেগুলো তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন, এবং তারপরে যদি এদিক ওদিক একটু ঘুরতে যাই সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কারণ আজকে ছুটির দিন। তো হাজব্যান্ডের অফিস তো ছিল, এই এলো অফিস থেকে, আর মেয়ের ছুটি আছে, কালকে আবার স্কুল আছে, সেই কারণে শ্যুটটা আজকেই করব। তো চলো দেখতে থাকো। আর জামা কাপড়গুলো হাতে কেচে দিলাম, ওয়াশিং মেশিনটা একটুখানি প্রবলেম করছে সেই কারণে। তো চলো ঘরটা আবার কার্পেট আপেগুলো পেতে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখন দেখো একটা শ্যুট করব, যেটা তোমাদের সাথে ভিডিওটা বেশি করে যে মানে পুরো ভিডিওটা পরে আমি শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নিও। তো মেয়ে আমার নিজেই সাজছে, কারণ নিজে সাজা গোজা করতে ভালোবাসে। দেখো এইরকম মেকআপটা হয়েছে, আর এই যে শ্যুট চলছে। তো শ্যুটেরটা পুরোটা তোমাদের পরবর্তী ব্লগে অবশ্যই দিয়ে দেবো, সাথে থেকো এবং পাশে থেকো। তো এখন হচ্ছে ইভিনিং টাইম, শ্যুট সেরে আমরা গেছিলাম একটু পুজোর মার্কেটিং করতে। তো এখানে একটা নতুন মল খুলেছে সেখানে, কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি, মানে কলকাতার মতন শপিং কিন্তু এখানে নয়। তো আমাদের কিছুই পছন্দ হয়নি, সেই কারণে কিছু না নিয়েই চলে এসেছি, শুধুমাত্র ঘুরতে গেছিলাম, দেখতে গেছিলাম যে কেমন ধরনের কি কি জিনিস নিয়ে এসেছে। এখানে ট্রেন্ডস তো আছে, কিন্তু ট্রেন্ডস যে আমার খুব একটা পছন্দ হয়নি। ঘোরার জন্য পারফেক্ট জায়গা, একটু সন্ধ্যেবেলায় টাইম পাসের জন্য পারফেক্ট জায়গা ঘুরে আসার জন্য। আর গ্রামিনার্স ছিল, আরো অনেক রকমের জিনিসপত্রই ছিল, কিন্তু কেনার মতন কিছু না। আমাদের কলকাতা যেমন স্ট্রিট শপিংটা আমি খুবই মিস করি, যা একটু কম দামের হলেও ওখানে করে যেন একটা আনন্দ লাগে, মনে হয় যে একটা শপিং করতে বেরিয়েছি। আর এই মল টলে অতটা আমার ঠিক একটা পোষায় না, সেই কারণে একটু ঘুরে দেখলাম, ট্রেন্ডেও ঢুকলাম। কিছু কিছু জিনিসপত্র আমার মেয়ের পছন্দ হলেও শেষ পর্যন্ত পছন্দটা আর টেকেনি, সেই কারণে কিছু কেনেও নি। তো যাই হোক, কেনেনি যখন পছন্দ, আমার তো কিছুই পছন্দ হয়নি, ওর তাও কিছু কিছু পছন্দ হয়েছে। তো আমরা তো ভাবছি যে ঠিক আছে, তোমার কলকাতা তো যাবই, এর মধ্যে যাওয়ার ইচ্ছা আছে, তো তখন গিয়ে অবশ্যই আমরা একটু শপিং টপিং করব, আমাদের যে হাতিবাগান বলো বা প্ল্যানেট বলো সেখান থেকে। তো সেই কারণে তখন অবশ্যই বেশি বেশি জামা কাপড় কিনবো, কারণ দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেই সময় জামা কাপড় কিনবো না তা তো হয় না। আর আমরা এমনিতেই একটু জামা কাপড় কিনতে ভালোবাসি, বেশি করে আমার মেয়ে, আমি খুব একটা কেনা হয় না, কিন্তু আমার মেয়ের কিন্তু খুবই কেনা হয়, সেই কারণে আমরা ওই কলকাতায়, আমি বলছি যে কলকাতার স্ট্রিট শপিংটা আমি খুবই মিস করি, ওখানে গেলে আমার অনেক রকম শপিং হয়। এটা আসার সময় খেয়ে নিলাম একটু ফ্রাইড মোমো, আমার খাওয়া হয়ে গেছে, আমার মেয়ে খাচ্ছে, আমি একটু তুলে নিলাম। তো চলো এবার গাড়িতে করে বাড়ি ফিরে যাব, আজকের দিনটা এভাবেই কাটলো, তোমরা জানিও কেমন লাগলো। চলি, টাটা, বাই বাই।